নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছের অত্যাধিক সুস্বাদু একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে উচ্ছে বটি এটা কুমিল্লার রান্না আমি আমার দিদির থেকে শিখেছি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে এর জন্য একটা আলু আটটা উচ্ছে আর একটা বেগুন নিয়ে নিয়েছি এটা করলা দিয়ে না উচ্ছে দিয়েই ভালো লাগে আলুগুলো প্রথমে চাক চাক করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিলাম এত বড় বেগুন লাগবে না তাই ছোট একটা বেগুন নিয়ে বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি উচ্ছের দুপাশ থেকে কিছুটা কেটে বাদ দিয়ে মাঝে চিরে নিয়ে চাক চাক করে কেটে নিয়ে তারপরে দানাগুলো ফেলে দিচ্ছি এইভাবে সব উচ্ছেগুলো কেটে নিয়ে সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে নেব কড়াই গরম করে এক মুঠো শুকনো সিমের বীজ দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বীজগুলো ভাজতে ভাজতে কালো হয়ে গেছে এবং ফাটতে শুরু করেছে জল ঢেলে দিলাম প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই রকম আলতোভাবে চাপলেই দানাগুলো ছাড়িয়ে যাবে এইভাবে সব দানাগুলোকে ছাড়িয়ে নেব কুচো চিংড়ির মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম এটা পনেরো মিনিট রেস্ট দেব কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে একটু ভেজে মেথি ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম চেড়ে ফোড়নটা ভেজে নিচ্ছি ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এসে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা সবজি আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা সিমের বীজগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে একটু চেড়ে দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো হলুদ সামান্য চিনি দিয়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তেজপাতা থেকে যা গন্ধ বেরোনোর বেরিয়ে গেছে এই পর্যায়ে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি মিহি করে বাটা ধনে দিয়ে দিলাম প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা ঢাকা দিয়ে টেম্পারেচার কমিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজিটা একটু শুকনো শুকনো করে নেব শুকনো শুকনো হয়ে গেছে ইন্ডাকশান অফ করে একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব দশ মিনিট পর ঢাকাটা খুললেই এই যে তৈরি আমাদের চিংড়ি মাছ দিয়ে উচ্ছে বটি অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য